চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ ভবন ও বিভিন্ন প্রতিষ্ঠান অগ্নি নির্বাপন ব্যবস্থা তদারকিতে মাঠে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ নিয়ে আরো জানাতে আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, অগ্নি নির্বাপন ব্যবস্থা তদারকি কার্যক্রম সম্পর্কে জানাবেন আমাদের। ঈশাদ, বিভিন্ন ধরনের পেট্রোলিয়ামজাত প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং হাসপাতালে আজকে সকাল থেকে কিন্তু জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুই ভাগ হয়ে এই অভিযান চলমান রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি আগ্রাবাদের ইসলামী ব্যাংক হাসপাতালে। এটিতে তদারকিতে এসে কিন্তু জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ অনেকগুলো ত্রুটি পেয়েছেন, মূলত তাদের অগ্নি নির্বাপন ব্যবস্থায় যে প্রধানতম কারণ সেটি বলা হচ্ছে, এবং সেই অগ্নি নির্বাপন ব্যবস্থা তারা বছর পর বছর কিন্তু তাদের যে লাইসেন্স নবায়ন তারা করে না, একটি ভুয়া অঙ্গীকারনামা তারা তৈরি করে এবং সেটিতে স্বাক্ষরবিহীন একটি অঙ্গীকারনামা তারা তৈরি করে, সেটি দিয়েই তারা মূলত যখন জেলা প্রশাসনের পক্ষ থেকে তদারকিতে আসা হয় তারা সেটি দেখান এবং সেই অঙ্গীকারনামা দিয়ে বছর পর বছর তারা কার্যক্রম পরিচালনা করেন। আমরা একটু জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, তার সঙ্গেই অভিযানের সামগ্রিক ব্যাপারে একটু কথা বলতে চাই। অভিযানের ব্যাপারে এখন পর্যন্ত কি আপনারা পেয়েছেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন? জি, ধন্যবাদ আপনাকে। ইসলামী ব্যাংক হাসপাতাল চট্টগ্রাম, ওনাদের সমস্যা হচ্ছে যে ওনারা বিল্ডিং কোড মানেন নাই, ফায়ার সেফটি প্ল্যান ওনাদের নাই। ফায়ারের লাইসেন্স নেওয়ার জন্য ওনারা প্রতি বছরই একটা তারিখবিহীন একটা অঙ্গীকারনামা করেন এবং অঙ্গীকারনামাতে লেখেন যে 3 মাসের ভিতর ওনারা ফায়ারের লাইসেন্স ওনারা নিয়ে নেবেন সেফটি প্ল্যান পাশ করিয়ে, কিন্তু ওনারা কখনোই সেফটি প্ল্যানটা পাশ করান না এবং এই কারণে আমরা আজকে ওনাদের এখানে অভিযান চালিয়েছি এবং আইনানুক যে ব্যবস্থা আমরা সেটি ব্যবস্থা নিচ্ছি। এসব শুনছিলেন, এটি ছাড়াও কিন্তু বছরের পর বছর এই সমস্ত বেসরকারি হাসপাতালগুলোতে আসলে প্রচুর টাকা খরচ করেও কিন্তু মানুষের সেবা পেতে, দীর্ঘদিনের ভোগান্তি, বিভিন্ন পরীক্ষা করাতে কিন্তু বেশি টাকা খরচ সহ নানা ধরনের অনিয়মের কিন্তু অভিযোগ দীর্ঘদিনের। এছাড়া একই ব্যক্তি বিভিন্ন হাসপাতালে দায়িত্বে থাকারও কিন্তু অভিযোগ রয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে অভিযান কিন্তু এখন পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত এই হাসপাতালকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তবে জেলা প্রশাসন যেটি বলছে তারা যেহেতু দীর্ঘদিন ধরে এই অনিয়ম করে আসছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং শীতের আগে, যাতে চট্টগ্রাম যেহেতু একটি বাণিজ্যিক এলাকা, এই এলাকায় যাতে শীতের আগে যে কোনো ধরনের অগ্নি নির্বাপনের অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে সেটি তদারকিতে মূলত তাদের এই অভিযানের মূল লক্ষ্য। তো এই ছিল আমার কাছে জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের যে যৌথ অভিযান সেটি সবশেষ খবরাখবর। ইশরাত, ধন্যবাদ মুজিবুল হক।